আবারও চলে এলাম আমার নতুন ব্লগ নিয়ে। আর আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর দেখো, আজকে মিস্ত্রি হয়েছে, কাজ করছে, ওই সিঁড়ির ওপরে আজকে কাজ করছে। মানে সিঁড়ির পিছনটা আজকে করা হবে, ওই সিঁড়ির পিছন দিকটা আজকে করা হবে। মানে দুদিন মিস্ত্রি আসতে পারিনি, ওনাদেরকে মারা গিয়েছিলো, তাই জন্য দুদিন আসতে পারিনি। আর দেখো, আজকে অবশেষে এসেছে কাজ করতে। আর আজকে আমরা একটু যাবো শান্তিপুরে, যাবো তো বলছি, এখন সবটাই নির্ভর করছে আমার হাজবেন্ডের ওপরে। ও আজকে বাড়িতে আছে, মানে ওর মানে মানে মন নয় মূর্তি, ঠিক আছে? মানে এই বলবে যাবে, আবার কিছুক্ষণ পরে বলবো যাবো না। মানে কখন কি বলে ওই নিজেই জানে না, পাগল, মানে পাগলের মতন বক বক করতে থাকে। এখন মিস্ত্রিদের কাছে গিয়ে পাগলের মতন বক বক করছে। আর এদিকে দেখো, আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায়। আর দেখো বন্ধুরা, বারান্দার মধ্যে আমি এরকম কাপড় বিছিয়ে দিয়েছি, কারণ মিস্ত্রি দাদারা কাজ করবে আজকে ছাদে থেকে, কাজ মানে কাজটা হবে ছাদে গিয়ে, তাই সিমেন্ট বাড়ি নিয়ে যাতায়াত করবে, তো ওই জন্য আমি ওই রকমভাবে কাপড়গুলো পেতে দিয়েছি, যাতে বালি টালিগুলো একটু কম পড়ে বারান্দার মধ্যে। আর দেখো, এখানে এখন চা ছেঁকে নিচ্ছি, ওদের দেবো বলে, মিস্ত্রিদের দেবো বলে। আর আমার হাজবেন্ডও ওখানে আছে। আর এখানে দেখো, আগের দিন একটু দুধ ছিল, সেটাই আমার জন্য চা করব, কারণ একটুকুনি দুধ তো সবার হবে না। আর দেখো বন্ধুরা, এখন চাটা দিয়ে আসতে যাচ্ছি। আর এখানে তিনটে বিস্কুট দেখতে পাচ্ছ, যে মিস্ত্রি দাদারা এসেছে, তারা দুজনেই কেউ বিস্কুট খায় না, যদি খায় তাই জন্যে দিয়েছি। আর আমার হাজবেন্ড আছে, ও ওর জন্যে দিয়েছি। আর দেখো, এখন চা নিয়ে চলেও এলাম, দেখতে থাকো ব্লগটা। টন্টু বেটা, এখন 1000 ফুট 2000 ফুট জল পাটা চিরাই করে ওদের দু তিন ঘন ওখানে কাপ করে থাকে রিজার্ভ থাক। পরে হাই বল না, হাই বল না, আজ কোন না করে সকাল বেলা মানে কি হবে, হাই বল না, পাঁচ পাঁচ টাকা কি তো নিলাম, যা আমাদের মিস্ত্রি কাজ করছে, পাঁচ মিস্ত্রি। এখন দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, অবশেষে যাচ্ছি। চলো, এ দেখো এই চুড়িদারটাই পরে নিয়েছি, আর কিছু বেশি কিছু করলাম না, শাড়িটারই পরতে ভালো লাগছে না, তাই জন্য এই চুড়িদারটাই পরে নিলাম। তাহলে চলো বন্ধুরা, হাজবেন্ড গাড়ি বের করছে, আর চলো তাহলে যাওয়া যাক, যেতে যেতে তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? কথা বলবো না, তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ি, মানে সর্ষের, মানে আমাদের এখানে সর্ষে চাষ করছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি বলো তো? শান্তিপুর যাচ্ছি। আর কী জন্য যাচ্ছি তোমরা গেলেই বুঝতে পারবে। তাহলে চলো যাওয়া যাক, তোমরা সাথে থেকো, চলো। এইটা বন্ধুরা, আমরা এখন শান্তিপুরে চলেও এলাম, স্টেশনের কাছে। এটার দোকানটার নাম হচ্ছে দুর্গা অনলাইন সেন্টার মনে হয়, যতটা সম্ভব। আর দেখো, এখনও দোকানে ভিড় আছে, আর আমার হাতে শুধু টিপছাপ নিয়েছে, হাতে টিপছাপ নিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। আর হাজবেন্ড এখন টাকা, মানে টাকাটা দিচ্ছে, মানে যে টাকাটা পায়, মানে হাফ টাকা দিয়ে এসেছিলো, দিয়ে এসে ফর্মটা নিয়ে এসেছিলো। আর আবার ফের যখন ফর্মটা জমা দিতে হবে, তখন ফের পুরো টাকাটা পেমেন্ট করতে হবে, তাই জন্য ফের টাকা দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেল। আর এখন আমরা বাইরে, দেখো আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি। আর অনেক দিন ধরেই মানে আমার আধার কার্ড ভোটার কার্ডটা ঠিক হচ্ছিলো না, তাই আগে আধার কার্ডটা ঠিক করার জন্যে ফর্ম টর্ম জমা দেওয়া হলো। আর দেখো, ফর্ম টর্ম জমা দিয়ে এখন খুব খিদে লেগে গেছে। আর এখানে দেখো, শান্তিপুরে হচ্ছে নতুন হাটের কাছে, মানে এই দোকানটা এক টাকা করে, মানে 10 টাকা 10টা কচুরি দেয়, একদম ছোট্ট ছোট্ট কচুরিগুলো দেখতে পাচ্ছ তোমরা। আমরা এখন খেয়ে নেব, তাহলে চলো খাওয়া দাওয়া হয়ে যাক, গিয়ে আবার তোমাদের সামনে আসি। আর দেখো বন্ধুরা, এখন খাওয়া দাওয়াও করে নিয়েছি, নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে তোমাদেরকে এক জায়গায় মানে এক জায়গা নিয়ে যাব ঘোরাতে, তোমরা দেখতে পাবে।
তো বন্ধুরা ওইটা হচ্ছে মানে বাগাজরার দিকে আসতে হরিপুর নামে একটা জায়গা আছে, সেখানেই ওই ঠাকুরগুলো দেখেছো রাস্তার ধারে কি সুন্দর সাজিয়ে রেখেছে, মানে সব কার্তিক ঠাকুর, মানে পুজো হওয়ার পরে যারা যারা মানে আর ঘরে রাখে না তারা কিন্তু ওইখানেই একটা ঠাকুরের মন্দির আছে, সেখানে মানে বাগানের ভেতরে ঠাকুরের মন্দিরটা আছে, সেখানেই সব ঠাকুরগুলো রেখে দিয়ে আসে। আর দেখো আস্তে আস্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু কত সুন্দর না কার্তিক ঠাকুরগুলো, কী বড় বড় ঠাকুর। আর এখন যাচ্ছি তোমাদেরকে যে জায়গাটায় নিয়ে যাব বললাম সেই জায়গায়, তাহলে চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা অনেক দিনের ইচ্ছা যে বাড়িতে ছাদে মানে বাড়ির ছাদের ওপরে মানে ফুল গাছ বেশ টবে করে বসানো থাকবে, আমার খুব ইচ্ছা, তাই জন্য দেখো আজকে চলে এলাম কয়েকটা ফুল গাছ নিতে। আর এসে দেখছি অনেক রকমই গাছ আছে, কিন্তু আমি যে গাছটার কথা মানে যে গাছটা চাইছিলাম যে ফুল গাছটা সেই ফুল গাছটা দেখতে পাইনি এখানে, তাই আর কয়েকটা গাছ নিয়ে চলে যাব। আর এখানে দেখো লেবুগুলো কত সুন্দর, কত ছোট ছোট, দেখো কমলা লেবু, মনে হয় কমলা লেবু গাছ, একদম কমলা লেবুর মতনই দেখতে, একদম একটু একটু। আর এটা হচ্ছে বাগাজরার কাছে, বাগাজরা হাই স্কুল আছে তার সামনেই এই নার্সারিটা নতুন করেছে আমাদের পাশের পাড়ায় একটা ছেলেই করেছে, তাই জন্য এখানে চলে এলাম। আর দেখো এখানে কত লেবু গাছ, আর শান্তিপুরের কাছেও একটা নার্সারি আছে, সেখানেও আগের বারে গিয়েছিলাম তাই ভাবলাম যে এইখান থেকে একবার ঘুরেই আসি, তাই জন্য দেখো এই নার্সারিতে চলে এলাম। এইখানে কিন্তু অনেক রকমের দেখতে পাচ্ছ, অনেক রকমের ফুল গাছ আছে, এগুলো কী গাছ আমি ঠিক বলতে পারবো না কী ফুল, কিন্তু এগুলো আমি নেবো না, আমি শীতের জন্য এই গাঁদা ফুল নেবো, দেখতে পাচ্ছ গাঁদা ফুল নেবো। আর দেখি কী কী নিই তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। আর দেখো সেই লেবুগুলো কত সুন্দর না, ভাবলাম যে মানে ওই লেবুগুলো বাড়িতে যদি নিয়ে যাই তাহলে হবে কি না, তাই জন্য আর নিলাম না। আর দেখেই খুব মানে সাজিয়ে রাখার জন্য দেখবে খুবই ভালো লাগছে সাজানোর জন্যে। আর এখানে দেখো নানান রকমের ফুল গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে, জবা ফুল গাছ আছে, অনেক রকমের ফুল আছে, যার যেটা ইচ্ছে সে সেটা নেবে, আর আমরা যেটার জন্য এসেছি সেইটা আমরা নিয়ে বাড়ি চলে যাব। আর দেখো আমার মেয়ে তো খুব খুশি, ও একা একাই ঘুরে ঘুরে দেখ মানে দেখছে, আর আমিও একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। কয়েকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে শান্তিপুরের কাছে যে নার্সারিটা আছে সেই নার্সারি থেকে আমি কটা রজনীগন্ধা গাছের মানে গাছ নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সেটা বসিয়েছিলাম, কিন্তু মানে হয়েছে কিন্তু গাছগুলো আমাদের মুনুয়া সে সব গাছের পাতাগুলো একদম খেয়ে নিয়েছে নিচের দিকে, মানে নিচেতে বসিয়েছিলাম টপে করে বসাইনি, আর ওই জন্যেই পাতাগুলো একদম খেয়ে নিয়েছে, সেই গাছগুলো হয়নি। আর দেখো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে আমাদের এখানে এখন সর্ষে চাষ করেছে, চারিদিকে দেখো যেদিকে তাকাবে শুধু সবুজ আর হলুদ, মানে সবুজ গাছ আর হলুদ পুরো সর্ষে ভর্তি, মানে সর্ষের ফুল একদম পুরো ভর্তি হয়ে আছে। আর এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, আমাদের বাড়ির কাছেও ওরকম সর্ষে চাষ করেছে অনেক, তাহলে চলো বন্ধুরা এখন বাড়িতে যাওয়া যাক, অনেকটাই বেলা হয়ে গেছে। আর দেখো কোথাও গেলে সেখান থেকে ফিরে এলে মানে ফিরে এসেও শান্তি নেই, কারণ এসেই আবার রান্না করতে হবে, আর আমি তো ভাত করে গেছিলাম মানে ভাতটা করে গেছিলাম, জানি যদি আসতে দেরি হয় তাই জন্যে ভাতটা করে রেখে গেছিলাম, আর সত্যি সত্যি মানে দেরিও হয়ে গেছে, এখন প্রায়
দুটো মতন বেজেও গেছে। আমি বাড়ি এসেছি তখন 1:10 হবে, এসে একটুখানিও বসিয়ে নি, সঙ্গে সঙ্গে আমাদের ঘন্টুর ভাতটা বসিয়ে দিলাম প্রেশারে। ওর ভাতটা হয়ে যাওয়ার পরেই আর মানে মাংস এনেছিল, সেই শুধু আজকে মাংসের তরকারি আর ভাত করেছি, আজকে ওই দিয়েই খেয়ে নেবো। আর রাত্রেবেলার জন্য আলু ভাতে দেওয়া আছে, যদি তরকারি থাকে তো ভালো, না তরকারি থাকবে, এত তরকারি তো আমরা তিনজনে খেতে পারবো না। আলু ভাতে দেওয়া আছে, আর আমার হাজব্যান্ড আলু ভাতটা খেতে খুবই ভালোবাসে, তাই ওর জন্যই বিশেষ করে আলুটা ভাতে দেওয়া। তাহলে চলো বন্ধুরা, এখন স্নান টান করে চলে এলাম, এবার ঠাকুরকে পুজো দেবো। আর আমি যদি না আমার হাজব্যান্ডের সাথে যেতাম, তাহলে এই ফুল আমি কোনোদিনই নিয়ে আসতে পারতাম না, আর ও আমাকে এনে দিত না, তাই আমি গিয়েছি বলে আর আজকে বৃহস্পতিবার গাছে একটাও কিন্তু ফুল ফোটেনি। তাই ভাবলাম কটা গাঁদা ফুল কিনে নিয়ে যাই, আজকে বৃহস্পতিবার ভালো করে ঠাকুরকে পুজো দেওয়া যাবে। আর দেখো তার সাথে বেলপাতাও দিয়েছি, আর বেলপাতাগুলো খুব বড় বড় ছিল, তাই ঠাকুরকে যতবার ঠাকুরের মাথায় দিচ্ছিলাম ততবারই পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ঠাকুরটা একদম ছোট আর বেলপাতাটা হয়ে গেছে বড়, তাই জন্যে যতবার দিই ততবার পড়ে যায়। আর আজকে অনেক গাঁদা ফুল এনেছি, ভালো করে মন ভরে পুজো দেবো। চলো তাহলে, আর গাঁদা ফুলের সাথে কটা রজনীগন্ধা ফুলও দিয়েছিল। তাহলে চলো বন্ধুরা, ঠাকুরকে ভালো করে এখন পুজো দিয়ে নিই। তোমরা দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? চলো তাহলে। ফ্রেন্ড, এখন আবার তোমাদের সামনে চলে এলাম, আর সারাদিন তোমাদের সামনে এসে যে কথা বলবো সেই সময়টা আজকে হয়নি। আজকে একটু ব্যস্তই ছিলাম বলতে পারো, অনেকটাই ব্যস্ত ছিলাম সারাদিন। দেখো আমরা এক জায়গায় গিয়েছিলাম, তোমরা তো জানো আমরা গিয়েছিলাম শান্তিপুরে। শান্তিপুরে গিয়েছিলাম হচ্ছে আমার আধার কার্ডের, এখনও আধার কার্ড এখনও সংশোধন করা হয়নি, মানে ট্রান্সফার করা হয়নি এখনও। ট্রান্সফার করতে গিয়েছিলাম, ওই জন্য ফর্ম জমা দিতে গিয়েছিলাম শান্তিপুরে। তাই ওখানে গিয়েছিলাম যেখানে, হ্যাঁ ওখানে গিয়েছিলাম যেখানে, তাই জন্যে গিয়েছিলাম নার্সারিতে। আর একটা নতুন নার্সারি খুলেছে বাগাতরার ওখানে, যারা যারা শান্তিপুরে থাকো তারা নিশ্চয়ই জানো যে বাগাজরা বলে একটা জায়গা আছে, ওখানে একটা নতুন করে নার্সারি খুলেছে, তাই ওখানে গিয়েছিলাম। আর অনেক দিন থেকে ইচ্ছা, মানে অনেক দিনের শখ বলতে পারো যা আর কি, মানে অনেক দিনের শখ, এখনও কিন্তু পুরো শখটা পূর্ণ হয়নি, তবে আস্তে আস্তে শখটা পূর্ণ করার চেষ্টা করছি। মানে খুব ইচ্ছা যে আমি
মানে এই ছাদের উপরে ফুল গাছের মানে টপে করে ফুল গাছ লাগাবো, অনেক দিনের ইচ্ছা। তাই আজকে অবশেষে হাজবেন্ডকে বলে বলে তিনটে ফুল গাছ আমাকে কিনে দিয়েছে। আর কী কী ফুল গাছ কিনেছি আসার সময়, মানে বাড়ি আসার সময় কিনেছি, আর তোমাদেরকে দেখা আর কী কী কিনেছি, কী কী ফুল গাছ কিনেছি তোমাদেরকে দেখাবো। আর রোদটা তো মুখে পড়ছে। আর তার আগে বলি, আমরা একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, আর আজকে তো রান্না হয়েছে মাংস, তোমাদের গেলে শুধু আজকে মাংস করেছি আর কিছুই করিনি। তাহলে চলো বন্ধুরা, এখন তোমাদেরকে ফুল গাছগুলো দেখায়। একটা পছন্দ, একটা হচ্ছে পছন্দের ফুল আমার মেয়ের জন্যে, ও বিশেষ করে এটা পছন্দ করেছে বলে ওইটাই নেওয়া হয়েছে। তাহলে চলো তোমাদেরকে দেখায়, অনেকক্ষণ বক বক করলাম, চলো। আর দেখো বন্ধুরা, এইটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের গোলাপ ফুল, আর এই ফুলটা আমার মেয়ে পছন্দ করে এনেছে, তাই ওর জন্যই, বিশেষ করে ওর জন্যই আনা, নাহলে আমি গোলাপ ফুল নিতাম না। এমনি মানে শীতের যেসব ফুল ফোটে সেই সব ফুলই নিয়ে আসার ইচ্ছা ছিল, তাই ও বলল, তাই জন্য ওর জন্য একটা গোলাপ গাছও নিয়ে এলাম। আর দেখো এইটা একটা হলুদ রঙের কী ফুল, আমি ঠিক নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর এই ফুলটা দেখো অনেকটা সূর্যমুখী ফুলের মতো, কিন্তু সূর্যমুখী ফুলের ভেতরটা যেরকম কালো হয় এটা কিন্তু ভেতরটা কালো নয়, এটা পুরোটাই হলুদ। আর এইটা একটা গাঁদা ফুল গাছ, এটা একটা ফুল, এখানে এখনও ফুল হয়নি, তবে দু একদিনের মধ্যেই ফুলটা ফুটবে। আর এই ফুলটা বলেছে অনেক বড় হবে, আর নিচে মানে মাটিতে বসাতে বলেছিল, কিন্তু মাটিতে বসানোর জায়গা নেই। তাহলে চলো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করলাম।